বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছে তামিম ইকবাল, এ কথাটি শুনতেই কেমন জানি হৃদয় নাড়া দিয়ে ওঠে। কারণ এই তামিম সেই তামিম যেই তামিম মাঠে নামলে সারা মাঠ জুড়ে চিৎকার হতো, পুরো গ্যালারি কাঁপত তামিম তামিম বলে চিৎকার করে, দর্শকরা হাহাকার হয়ে থাকতো কখন তামিমের ব্যাট থেকে একটি 50 বা একটি সেঞ্চুরি দেখবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ ওপেনার কে, সেক্ষেত্রে তামিম ইকবালের নামটা চলে আসবে সর্বপ্রথম। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সবচাইতে ওপেনিংয়ের মধ্যে সবচাইতে কার রান বেশি, সেক্ষেত্রে তামিম ইকবাল এগিয়ে থাকবে। অবশেষে দেশসেরা এই ওপেনারও বাদ পড়ল ওয়ার্ল্ড কাপের স্কোয়াড থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপে নাই, তামিম ইকবাল আনফিট, তামিম ইকবালকে আর খেলানো যাবে না, এজন্য হয়তো কোচ প্যানেল এবং তাকে বাদ করা হয়েছে জাতীয় দল থেকে। সুতরাং এই নয়, চিরদিনের জন্য লাল সবুজের জার্সি আর কখনও তামিমের গায়ে মাখাবেন না, তামিম আর কখনও 22 গজে বাংলাদেশের হয়ে মাঠে নামবে না, এখানেই তার কেরিয়ার শেষ, এখানেই তার অধ্যায় শেষ। এতদিন ধরে ইন্টারন্যাশনাল কেরিয়ারে তামিম ইকবাল এভাবে এসে তাকে বিদায় নিতে হবে, এটা কখনো ভাবা যায়? যেখানে আমরা বলেছিলাম যে, বা সারা বাংলাদেশ বলেছিল যে এটা হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডব, অর্থাৎ পঞ্চপাণ্ডবের একজন যাকে বলতাম তিনি হচ্ছেন তামিম ইকবাল, অথচ এই তামিম ইকবাল ওয়ার্ল্ড কাপে নাই, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের নানান ধরনের পোস্ট, কেউ কেউ বলছে তামিম যদি না খেলে তাহলে আমরা আর কখনো ক্রিকেট খেলাটাই দেখব না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় গণমাধ্যমে এটা ভেসে আসছে যে সাকিব আল হাসানের সাথে দ্বন্দ্বের কারণে হয়তো বা তামিম আর কখনো মাঠে নামবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এও বলে আসছে যে কোচ তাকে বাদ করা হয়েছে, এবং এটাও বলা হচ্ছে যে তামিম ইকবাল ছিলেন আনফিট, তিনি নাকি বলেছিলেন যে তিনি 5টা ম্যাচ খেলতে পারবেন, বাকিগুলো হয়তো বা তার ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না। সুতরাং এটা নিয়ে তো এখন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। দিন শেষে আমরা কী পেলাম? আমাদের এরকম লিজেন্ড সিনিয়র ক্রিকেটারদের এভাবে আমাদের থেকে হারাতে হবে এটা আমরা কখনো ভাবিনি, একজন তামিম ইকবালকে এভাবে আমাদের হারাতে হবে এটা কখনো ভাবা তো দূরের কথা, কল্পনার বাহিরে ছিল। তো সারা জীবন ভক্তদের হৃদয়ে মিশে থাকবেন তামিম ইকবাল খান, এই তামিম সেই তামিম, যেই তামিমের ব্যাটের ঝড়ে একসময় বলাররা কাঁপত এবং আমরা চিৎকার করতাম, গ্যালারি কাঁপাতাম তামিম তামিম বলে। আজ এই তামিম নেই ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে। আপনার অভিমত জানিয়ে ফেলতে পারেন অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে।